I would definitely say আমরা ইন্টারন্যাশনাল মানের উইকেট দিতে পারছি প্রত্যেকটা স্টেডিয়ামের একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছি সারা বাংলাদেশে প্রতি বছর 3500 দিনের ক্রিকেট হয় আমরা আগে বলেছিলাম যে আমরা এই সিজনের পরে আমরা বিভিন্ন মাঠের ওখানে হাত দেব সেই পরিকল্পনা অনুযায়ী আমরা এই অফ সিজনে যে কাজগুলো করতে যাচ্ছি আমরা মিরপুরে প্রায় আরো প্র্যাকটিসের জন্য চারটা এক্সট্রা উইকেট সেন্টারে আমরা তৈরি করতে যাচ্ছি এই সিরিজটা শেষ হওয়ার সাথে সাথে আমরা কাজে হাত দেব কারণ আপনারা জানেন যে এখানে বিভিন্ন সময় জাতীয় দল এবং অন্যান্য দল প্র্যাকটিস করে থাকে তাতে আমাদের যে সেন্টারে আটটা উইকেট আছে সেগুলো এফেক্টেড হয় এবং আমাদের লোকাল খেলার জন্য ভালো উইকেট আমরা দিতে পারি না সেটার পরিকল্পনা অনুযায়ী মিরপুরে সেন্টারে আমরা যেটা বললাম দুদিকে ষোলো ষোলো ফিট করে আমরা আরও চারটা উইকেট করব যেটা প্র্যাকটিসের জন্য ব্যবহৃত হবে এই গত বছর আপনারা জানেন যে সিলেটের পরে আমরা চট্টগ্রামের কাজ ধরেছি সেটা অতি সত্বর শেষ হয়ে যাবে যেটা চট্টগ্রামের বাইরে প্র্যাকটিস ফ্যাসিলিটি এই অফ সিজনে আমরা রাজশাহীতে কাজ ধরব আমরা বগুড়াতে কিছু কাজ ধরেছি সেটা বাইরে প্র্যাকটিস উইকেট আমরা এখন প্রত্যেকটা স্টেডিয়ামের একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছি যে মাস্টার প্ল্যানে যেটা আগেই প্রেসিডেন্ট মহোদয় বলেছিলেন যে প্রত্যেকটা রিজনে আমাদের একটা ভালো স্পোর্টিং ফ্যাসিলিটি থাকবে যেটাতে খেলার বাইরে অনুশীলন এবং একাডেমি থাকবে সো আমরা এখন মাস্টার প্ল্যানের জন্য রাজশাহী খুলনা এই দুটাকে আমরা সার্ভে করে কোথায় আমরা কি স্থাপনা করা যায় সেগুলো আমরা প্রস্তুত করব তবে যেটা আগেও বললাম যে এবছরের আমাদের পরিকল্পনায় মিরপুরে অ্যাডিশনাল উইকেট এবং রাজশাহী এবং বগুড়া এই তিনটা ভেন্যুকে আমরা সম্পূর্ণভাবে আপগ্রেড করব ইতিমধ্যে আপনারা জানেন যে চট্টগ্রাম সেন্টার উইকেটে আমরা দুটো উইকেট অলরেডি বাড়িয়েছি কারণ আমাদের ইচ্ছা যে আমাদের এই মাঠগুলো খালি আন্তর্জাতিক খেলা না আমাদের ডোমেস্টিক ক্রিকেটের জন্য ব্যবহৃত হোক আমরা চাই যে প্রতিটি জেলায় প্রতিটি ডিভিশনে যেন লিগ সুষ্ঠুভাবে প্রতি বছর প্রতিনিয়ত যেন খেলাগুলো নিয়মিতভাবে খেলা হয় সেই খেলাগুলো করতে গেলে আমাদের ওই ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় স্থাপনা তৈরি করতে হবে ইতিমধ্যে ঢাকায় আরও মাঠ ক্রয়ের ব্যাপারে আমরা কিছুটা অগ্রগতি করে হয়েছে আমরা বেশ কিছু মাঠ পরিদর্শন করে জায়গা পরিদর্শন করেছি এখন ওই জমিগুলো যেহেতু প্রাইভেট সেক্টরের জমি ওই জমির দলিলপত্রগুলো আমরা যাচাই বাছাই করছি যাচাই বাছাই করা শেষ হলে হয়তো আগামী বোর্ডে আমরা একটা ক্রয়ের জন্য পরিকল্পনা পেশ করব আমাদের ইচ্ছা ঢাকায় যাতে ছটি উন্নত মানের ভেন্যু থাকে তাহলে আমাদের ঢাকায় যে পরিমাণ খেলাগুলো হয় ঢাকা প্রিমিয়ার লিগ এবং ঢাকার অন্যান্য খেলা লিগগুলো যাতে সুন্দরভাবে করা যায় এখন পর্যন্ত আমরা জানেন যে আমরা ফতুল্লাকে নিয়ে স্ট্রাগল করছি ফতুল্লার ড্রেনেজ সিস্টেমটা আমরা যে ডিজাইনটা পেয়েছি সেটা সরকারের কাছে আমরা উপস্থাপন করেছি আমি আশা করব অতি সত্বর একনাকে অনুমোদন হলে এখানে কাজ শুরু হবে সেই কাজটা শুরু হলে অ্যাকচুয়ালি আমরা ওখানে দুটো মাঠ পেয়ে যাব আমরা পূর্বাচলে দুটি মাঠ করব এর বাইরে মিরপুর তো রয়েছে বিকেএসপি তার বাইরে আমাদের পরিকল্পনায় দুটো মাঠ করার মতো ঢাকার আশেপাশের জায়গা ক্রয় করা তো সেই পরিকল্পনায় আমরা আগাচ্ছি হ্যাঁ ভাই একটা প্রশ্ন চলে আসে যে যেহেতু ঘরোয়া ক্রিকেটে মিরপুরে এত খেলা হয় ইন্টারন্যাশনাল এবং ঘরোয়া ক্রিকেট বেশিরভাগ সময় দেখা যায় লো স্কোরিং ম্যাচ হয় কিংবা বল উঠে না অনেকের অনেক সমালোচনা করে প্লেয়াররাও কথা বলে আপনার কোনো গাইডলাইন আছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য এই উইকেটগুলো এরকম বানানো হবে ঘরোয়া ক্রিকেটের মানে আলাদা করে দিবেন কিনা বা কোনো গাইডলাইন আছে কিনা আনফর্চুনেটলি আমি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স দেই সারা বাংলাদেশে প্রতি বছর তিন হাজার পাঁচশো দিনের ক্রিকেট হয় সারা বছর বাংলাদেশে 3500 দিনের ক্রিকেট হয় এটা স্কুল ক্রিকেট অনূর্ধ্ব 14 16 অনূর্ধ্ব 19 এবং অন্যান্য যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সব যদি আমরা ধরি 3500 দিন ক্রিকেট কিন্তু প্রচুর খেলা এবং এটাকে যদি আমরা করতে যাই আমাদের 50টার উপর মাঠ দরকার কারণ আপনি যদি 10টা মাঠ হয় তাহলে আপনি প্রতিদিন খেলবেন আমরা তো প্রতিদিন খেলা সম্ভব না বর্ষায় 4টা মাস আমরা খেলি না তো এইগুলো পরিকল্পনা করে আমরা দুটো জিনিস আমরা সিদ্ধান্ত পেয়েছি বোর্ডের কাছ থেকে যেই যে এস্টাবলিশড ভেন্যুগুলো রয়েছে ধরেন সিলেট রাজশাহী খুলনা চট্টগ্রাম বরিশাল প্রত্যেকটা জায়গায় আমরা একটা স্টেডিয়াম তো আমাদের আছে তার বাইরেও একটা জমি কেনা তাহলে প্রতিটা রিজনাল স্টেট এরিয়াতে যদি আমাদের মিনিমাম দুটো করে মাঠ থাকে তাহলে আমাদের মিনিমাম 20টার উপরে ভালো আন্তর্জাতিক মানের মাঠ না থাকলে এই পরিমাণ খেলা সুন্দরভাবে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব না
এই বছরটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জিং কারণ আপনারা জানেন যে বিভিন্ন কারণে, কোভিড এবং অন্যান্য কারণে আমরা সিজনের প্রথম তিন মাসে খেলা করতে পারিনি। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রিটি মাচ কোনো ডোমেস্টিক খেলা হয়নি। এই পুরো ডোমেস্টিক খেলাটা আমাদের স্কুইজড হয়েছে জানুয়ারি থেকে এই মের মধ্যে, তাতে করে প্রতিটা মাঠকে এত ওভার ইউজ করতে হয়েছে যে আমরা সুন্দর মাঠ সবসময় আমরা দিতে পারিনি। সেটা আমাদের অক্ষমতা, সেটা আমাদের স্বীকার করতেই হবে। কিন্তু এটা আমি আশা করব যে আগামীতে হবে না, কারণ এখন যেহেতু সিজনটা আমরা কোভিড থেকে উত্তীর্ণ হয়েছে এবং আমরা আশা করব যে আমরা অক্টোবর থেকে খেলা শুরু করতে পারবো। কারণ আমরা অক্টোবর থেকে যদি মে পেয়ে যাই তাহলে আমাদের যে পরিমাণ মাঠগুলো আছে সেগুলোকে আমরা ভালোভাবে দিতে পারবো। আপনারা যারা এখন ন্যাশনাল লিগের খেলাগুলো দেখে থাকেন, আপনারা দেখবেন যে ন্যাশনাল লিগের খেলা আমরা আই উড ডেফিনেটলি সে আমরা ইন্টারন্যাশনাল মানের উইকেট দিতে পারছি। কারণ আপনি মিনিমাম আমরা 6 mm থেকে 4 mm গ্রাসের মধ্যে আমাদের ফোর ডে এবং ইন্টারন্যাশনাল বা যা ডোমেস্টিক যে ফার্স্ট ক্লাস খেলাগুলো হচ্ছে হচ্ছে, তাতে করে আপনারা যে পরিমাণ ফাস্ট বোলার পুল আমরা এখন পেতে পাচ্ছি এটা কিন্তু অতীতে ছিল না। এটা স্বাভাবিকভাবে যদি একটা দল ফাস্ট বোলারকে খেলতে না পারে আমাদের ফাস্ট বোলার হবে না, এবং তাদেরকে যদি ওরকম সমমানের মানে সমমানের উইকেট না দিতে পারি তারাও উৎসাহিত হবে না খেলার জন্য। সো এই জায়গাতে আমরা কাজ করেছি এবং তার ফলশ্রুতি হিসাবে আমরা অনেক ভালো ফাস্ট বোলার আমাদের বিভিন্ন পর্যায়ে আমরা পাচ্ছি।